আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে আবারও ওয়েলকাম করছি নতুন আরও একটি বেবি ফুড রেসিপি দেখার জন্য দর্শক বারন্ত বয়সী বাচ্চাদের জন্য দুধ হচ্ছে আদর্শ একটি খাবার তেমনি বাদামও বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য চমৎকার একটি খাবার তাই আজকের আয়োজনে দুধ আর বাদাম দিয়ে বারন্ত বয়সী বাচ্চাদের জন্য ব্রেন ডেভেলপমেন্ট সহায়ক একটি হেলদি মিলশেক তৈরি করে দেখাবো এই মিলশেকটি বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়ানোর পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করবে তো এজন্য প্রথমে আমি এখানে একটি কাপে প্রায় দশ থেকে বারোটির মতন কাঠবাদাম এবং পনেরো থেকে বিশটির মতন কিসমিস নর্মাল পানি দিয়ে প্রায় আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এগুলো ভিজিয়ে রাখার কারণে কিন্তু এই যে দেখুন বাদাম এবং কিসমিস ফুলে নরম হয়ে আসছে এখানে কিশমিশগুলো অপশনাল যদি আপনাদের ঘরে থাকে তাহলে আপনারা দিবেন আর যদি না থাকে তাহলে আপনারা স্কিপ করে যাবেন তবে দিলে খাবারটি কিন্তু আরো পুষ্টিসম্পন্ন হয়ে যাবে তো যাই হোক এখন কাঠ বাদামের খোসাগুলো আমি একে একে ছাড়িয়ে নিচ্ছি এখানে আপনাদের সাথে একটি টিপস শেয়ার করি সেটা হলো যদি আপনাদের হাতে সময় কম থাকে সেই ক্ষেত্রে আপনারা গরম পানি দিয়ে এই বাদামগুলোকে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিবেন এতে করেও দেখবেন খুব সুন্দরভাবে বাদামের খোসাগুলো উঠে আসছে তো যাই হোক আমি বাদামের খোসাগুলো একে একে ছাড়িয়ে নিয়েছি এখন ব্লেন্ডারের সুবিধার্থে আমি এরকমের একটা ছুরির সাহায্যে বাদামগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি বাদামগুলো যদি এভাবে একটু কুচি করে নেওয়া যায় তাহলে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে বড় কোনো দানা বা অংশ বাদামের থাকবে না তো এরপরে হচ্ছে আমি কিশমিশ এবং বাদামগুলো একটা ব্লেন্ডারে জারে দিয়ে দিচ্ছি তারপরে আমি প্রথম অবস্থায় খুবই অল্প পরিমাণে গরুর দুধ দিয়ে বাদামগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি অল্প পরিমাণে গরুর দুধ দিয়ে বাদামগুলো ব্লেন্ড করে নিলে বাদামগুলো খুব সুন্দরভাবে মিহি হয়ে ব্লেন্ড হয়ে যাবে আর এখানে কিন্তু আমি গরুর দুধটা খুব ভালোভাবে জাল করে তারপরে ঠান্ডা করে নিয়েছি বাদামটা যখন খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে এই পর্যায়ে আমি বাকি দুধটুকো দিয়ে দিচ্ছি তারপরে আরও একবার ব্লেন্ড করে নিচ্ছি এতে করে সব কিছু খুব ভালোভাবে মিশে যাবে তো ব্লেন্ড করে নেওয়ার পরে এই তো বাচ্চাকে খাওয়ানোর জন্য হেলদি মিল্কশেক রেডি বাদামে আছে ভিটামিন ই প্রোটিন ফাইবার ম্যাগনেশিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ফসফরাস আয়রন জিঙ্ক ওমেগা থ্রি এবং ফেটি অ্যাসিড যা বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে মানে কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা বাড়াতে সাহায্য করে এছাড়া শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে এবং স্কিন ভালো রাখতে সাহায্য করে অর্থাৎ ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে আর বাচ্চাদেরকে তো আমরা প্রতিদিন দুধ দিয়েই থাকি তাই যদি একটু ভিন্ন উপায় ভিন্ন স্বাদে বাচ্চাদেরকে দুধ দেই তাহলে কিন্তু বাচ্চাদের শরীরে যেমন পুষ্টিটাও যুক্ত হয় তেমনি বাচ্চারা মজা করেও খায় তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন আশা করি আমার আজকের আয়োজনটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের সহজ রান্নার পুষ্টিকর খাবার রেসিপি পেতে দেখুন ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটন দেওয়া আছে বাটনটি ক্লিক করে ঘন্টাটি বাজিয়ে অলসেট করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ